ওয়ালটন গ্রুপে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য কিন্তু আপনাদের মাঝে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে কি কি পদ রয়েছে, পদ সংখ্যা কতজন, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বেতন কত টাকা দেওয়া হবে, পোস্টিং কোথায় রাখা হবে এবং কি আবেদন পদ্ধতি কি রয়েছে, এ টু জেড কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আপনারা বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, আর বিজ্ঞপ্তি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা রয়েছে, এগুলার কিন্তু সময় এখনও রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন এবং কি আবেদন করতে পারেন। বন্ধুরা, আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কিন্তু আপনাদের এসআর এক্সিকিউটিভ পদে কিন্তু কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের জব লোকেশন রাখা হবে হলো কালিয়াকুর, ঠিক আছে? এই যেখানে দেখতে পাচ্ছেন গাজীপুর কালিয়াকুরে কিন্তু আপনাদের জব লোকেশন, এখানে কিন্তু আপনাদের কাজ করতে হবে। বন্ধুরা, এই আবেদনটি কিন্তু শেষ হবে 15 নভেম্বর 2021 তারিখ। আপনারা 15 নভেম্বর 2021 তারিখের আগে কিন্তু এই আবেদনটি করে নেবেন। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, বিএসএস অবলিক বিএসসি ইন ক্রিমিনোলজি পাস থাকতে হবে এবং কি পলিটিক্যাল সায়েন্স থাকতে হবে, ঠিক আছে? বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে। এখানে কিন্তু বন্ধুরা এইজ 25 বছরের ভিতরে কিন্তু আপনাদের হতে হবে বন্ধুরা, ওকে? বন্ধুরা, এখানে কিন্তু আপনার জব লোকেশন গাজীপুরে রাখা হবে, বেতন কিন্তু আপনাদের আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই একটা বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে নির্ধারিত বেতন বসিয়ে দিয়ে কিন্তু সাবমিট করে ইনশাল্লাহ আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে কিন্তু আরও অনেক পদ রয়েছে, সময়ের অভাবে কিন্তু আমি সব কিছু আপনাদেরকে দেখাই দিতে পাচ্ছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ভিডিও ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্ট বক্সে কিন্তু আমি এই চাকরি বিজ্ঞপ্তি লিঙ্কটি দিয়ে দিব, ওখান থেকে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এগুলো দেখে কিন্তু আপনারা আবেদন করবেন, ঠিক আছে? বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন হেড শিপিং লজিস্টিক পদে একটা পদ রয়েছে, এখানে হেড ইন্স্যুরেন্স রয়েছে পদের নাম, অ্যাকাউন্টস অফিসার রয়েছে, তারপরে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিজাইনার রয়েছে, মোটর অ্যানালাইসিস্ট রয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে, কর্পোরেট সেলস অ্যান্ড এক্সিকিউটিভ রয়েছে, প্রোটোটাইপ ল্যাব সুপারভাইজার রয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রসেস অ্যান্ড সিস্টেম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার রয়েছে, রিজিওনাল সেলস ম্যানেজার, তারপরে কমিরাকেল অফিসার রয়েছে, তারপরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, তারপরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্টে রয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, ট্রাস্ট অ্যাকাউন্ট্যান্ট, আর এখানে এসআর এক্সিকিউটিভ, এসআর অফিসার, তারপরে এসআর এক্সিকিউটিভ অ্যাকাউন্টস, এখানে বিভিন্ন পদ রয়েছে। এইভাবে বন্ধুরা এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা প্রবেশ করে এখানে বিভিন্ন পদ রয়েছে, এখানে আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। সাপোজ ধরেন আপনারা যদি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে করেন, এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার উপরে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের বিস্তারিত তথ্য চলে আসবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য চলে এসেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে হলে আপনাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে, আর এখানে কিন্তু আপনাদের জব লোকেশন গাজীপুর রাখা হবে, এখানে কিন্তু আপনারা বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করে আবেদন করতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা এই পুরো বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে দেখে নেবেন, ঠিক আছে? আমি প্রথম কমেন্ট বক্সে কিন্তু আমি বিজ্ঞপ্তির লিঙ্কটি দিয়ে রাখবো, ঠিক আছে? বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পদ রয়েছে, যেটা পছন্দ হবে সেটার উপরে আপনারা এইভাবে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাদের বিস্তারিত তথ্য চলে আসবে। দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য চলে এসেছে, যদি আপনারা আবেদন করতে চান তাহলে এভাবে দেখে এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন বন্ধুরা, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের বিএসএস বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, এখানে কিন্তু এভাবে দেখে ইনশাল্লাহ আপনারা আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে? বন্ধুরা
আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি। তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নেক্সট আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।